আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মেদিনীপুর এসেছিলাম, ওখান থেকে বিদ্যাসাগরের বাড়ি দেখতে এসেছিলাম, কিন্তু ঘটনাচক্রে আজকে বন্ধ থাকে, ওই জন্য তার আশেপাশেটা ঘুরছি। এবং জায়গাটা খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ। এই সামনেই বিদ্যাসাগরের বাড়ি, বৃহস্পতিবার বন্ধ থাকার জন্য কিছুই দেখতে পেলাম না, আবার কলকাতায় ফিরে যেতে হবে। জায়গাটা একদম নিস্তব্ধ, দেখুন আশেপাশের জায়গাটা। আজকের এখানকার ভিডিওটা এই পর্যন্তই দেখালাম, এরপর ওদিকে ধান ক্ষেত আছে, চলুন ওখানে ধান ক্ষেতের ভিডিওটা দেখাবো আপনাদের।